বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাস। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাস। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাস আলোচনা করা শুরু করব আমরা একেবারে সর্বপ্রথম যে প্রতিষ্ঠিত হয় 1773 সালে। 1773 সালে সুপ্রিম কোর্ট শুধুমাত্র কলকাতা শহর ও কোম্পানি কর্তৃক পরিচালিত কুঠিগুলির জন্য প্রতিষ্ঠিত একটি বিচারিক আদালত। রেগুলেটিং অ্যাক্ট এর অধীনে প্রতিষ্ঠিত হয় 1773 সালে। বিচার প্রশাসন সম্পর্কিত সুপ্রিম কোর্ট, যা সাধারণভাবে সুপ্রিম কোর্ট বা কলকাতা সুপ্রিম কোর্ট হিসেবে পরিচিত হয়, আরও অতিরিক্ত কিছু ব্যবস্থা সহ সুপ্রিম কোর্টের প্রাক্তন মেম্বার্স কোর্টের স্থলাভিষিক্ত হয়। একজন প্রধান বিচারপতি ও অন্তত পক্ষে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টারের মধ্যে থেকে রাজা কর্তৃক নিয়োগপ্রাপ্ত 3 জন সহযোগী বিচারক নিয়ে কোর্টটি গঠিত ছিল। ইংল্যান্ডের কিংস বেঞ্চের মতোই বিচারকদের কর্তৃত্ব ছিল। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি এবং অ্যাডভোকেটদের অন্তর্ভুক্তি তাদের হাতে ন্যস্ত ছিল। প্রধান প্রধান বিচারপতিদের বার্ষিক বেতন ছিল 8,000 পাউন্ড স্টার্লিং নির্ধারিত ছিল এবং প্রত্যেক সহযোগী বিচারকের বার্ষিক বেতন ছিল 6,000 পাউন্ড স্টার্লিং। সে সময় কোম্পানি কর্মচারীদের মতো বাণিজ্যিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উপটোকন গ্রহণ করা তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ইংরেজ কোড অফ চ্যান্সেলরির মতে সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল কোড অফ ইকুইটি বা ন্যায় বিচারের নিরপেক্ষ কোর্ট হিসাবে কাজ করা। সুপ্রিম কোর্ট ঢাকা। সুপ্রিম কোর্ট কলকাতা এবং অধীনস্থ ফ্যাক্টরির জন্য ওয়ের ছিল, টার্মিনার ছিল। এছাড়া সুপ্রিম কোর্টের কারাদণ্ড প্রদানের এখতিয়ার ছিল। একটি উচ্চ আদালত হিসাবে এটি কোর্ট অফ রিকোয়েস্ট, কোর্ট অফ কোয়ার্টার সেশনস এবং আদালতের ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধান করার আইনগত অধিকার ছিল। বাংলা, বিহার এবং উড়িষ্যার কোর্ট অফ অ্যাডমিরালটি হিসেবে সুপ্রিম কোর্টের আওতাধীন গভীর সমুদ্রের সংগঠিত ষড়যন্ত্র, হত্যা, দস্যুতা ইত্যাদি শাস্তির প্রদান করতে পারত। বাংলা, বিহার এবং উড়িষ্যার বসবাসরত সকল ব্রিটিশ নাগরিক এ কোর্টের আওতাধীন ছিল, কিন্তু রেগুলেটিং অ্যাক্ট এবং রাজকীয় সনদ সুপ্রিম কোর্টের এখতিয়ার সম্পর্কে যে ব্যাখ্যা প্রদান করেন তা ছিল বেশ অস্পষ্ট। ফলে সুপ্রিম কোর্টের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে এর অতিরিক্ত এখতিয়ারের দাবি সম্পর্কে সমালোচনা হয়। নির্যাতনের হাতিয়ার হিসাবে ইউরোপীয়গণ প্রায় এই কোর্টকে ব্যবহার করত। এক্ষেত্রে বহুল আলোচিত মহারাজ নন্দকুমার আইনটি হত্যার বিষয়টি উল্লেখ করা যায়। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী স্থানীয়দের এ কোর্টের আওতার বাইরে রাখলেও অনেক জমিদার বিচার এর মাধ্যমে করা হয়, অর্থাৎ জমিদারদের বিচার করা হয় এই সুপ্রিম কোর্টের মাধ্যমে। রাজস্ব বকেয়া বিষয়টি কোম্পানি কখনো কখনো ঋণ গ্রহীতা বলে গ্রহণ করে। ইউরোপীয় এবং স্থানীয়দের মতে ঋণ সম্পর্কিত বিতর্কিত বিষয় সুপ্রিম কোর্টের আওতাধীন ছিল বলে জমিদারদের রাজস্ব বকেয়া অনেক সময় ঋণ হিসাবে ধরা হতো। কলকাতায় স্থায়ীভাবে বসবাসরত স্থানীয়দের সুপ্রিম কোর্টের আওতাধীন করা হয়, কিন্তু কলকাতাবাসী নয় এমন বাঙালিদের বিষয়ে সুপ্রিম কোর্টের বিচার পরিচালনা করেছে এমন ঘটনা দৃষ্টান্ত দুর্লভ নয়। সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেলদের বিরোধী সমসাময়িকদের মাঝে একটি সাধারণ আলোচিত বিষয় ছিল। রেগুলেটিং অ্যাক্ট গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে বিভিন্ন আইন, অর্ডিন্যান্স এবং নীতিসমূহ প্রণয়নের ক্ষমতা প্রদান করে। ফোর্ট উইলিয়াম বেসামরিক প্রশাসন ও অধীনস্থ ফ্যাক্টরি সময়ের শৃঙ্খলা আনয়ন করা এর উদ্দেশ্য ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকৃত আইনসমূহ সুপ্রিম কোর্ট আমলে নিতে পারত। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনসমূহের বিরোধী কোনো আইন যাতে গভর্নর জেনারেল প্রণয়ন করতে না পারে সেদিকে সুপ্রিম কোর্টকে দৃষ্টি দিতে হতো। আইন প্রণয়নের যে কোনো ধরনের
বিশ্বাসভঙ্গতার জন্য জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত ছিল। আইন প্রণয়ন এবং প্রশাসন সম্পর্কিত বিষয়ে সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেল ইন কাউন্সিল বিরোধী একটি নৈতিক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং অতিরিক্ত অভিভাবকত্বের বিষয়ে কোম্পানি প্রশাসন সবসময় সমালোচনার মুখর ছিল। অন্যদিকে কোম্পানি প্রশাসনের সমালোচনা এমন যেমন মুক্ত ব্যবসায়ী ধর্মপ্রচারকগণ সুপ্রিম কোর্টের তৎপরতা আবশ্যকীয় বলে প্রশংসা করেন। নিজ মাতৃভূমির আইনের শাসন থেকে অনেক দূরে অবস্থান করলেও সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি বণিক নিয়ন্ত্রিত প্রশাসনকে নিয়ন্ত্রণ করার বিষয়টি এক্ষেত্রে তাদের প্রশংসা অর্জন করে। কিন্তু সুপ্রিম কোর্টের অনেক কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করলে একটি কোম্পানি শাসনের শেষ সময় পর্যন্ত বহাল ছিল। 1858 সালে কোম্পানির বিলুপ্ত করা হলে কলকাতা সুপ্রিম কোর্ট তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। সুতরাং 1861 সালে ভারতীয় হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে এর বিলুপ্তি ঘটে। এ আইন গভর্নর জেনারেল ইন কাউন্সিলে সুপ্রিম কোর্টের পরিবর্তে কলকাতা, মাদ্রাস এবং বোম্বেতে হাইকোর্ট স্থাপনের কর্তৃত্ব প্রদান করে। 1865 সালে হাইকোর্ট সমূহ প্রতিষ্ঠা হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই সুপ্রিম কোর্টের বিলুপ্তি ঘটে। হাইকোর্ট 1861 সালে হাইকোর্ট অ্যাক্ট বলে প্রথম হাইকোর্ট গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে কলকাতার ব্রিটিশ রাজ প্রতিনিধিত্বকারী একটি সুপ্রিম কোর্ট ছিল। বাংলায় বসবাসকারী সব ইউরোপীয় নাগরিক এবং কলকাতার সকল দেশীয় নাগরিক সুপ্রিম কোর্টের আওতাভুক্ত ছিল। সর্বোচ্চ আদালত ছিল সদর আদালত। এর দুইটি বিভাগ ছিল সদর দেওয়ানি আদালত ও সদর নিজামত আদালত। সদর আদালত কোম্পানির প্রতিনিধিত্ব করত এবং বিচারকগুলো ছিল আদালতের সনদী সিভিল সার্ভিসের সদস্য। এই আদালতের বিচারকরা ইউরোপীয় হলেও এই আইনের বিচার কার্য সম্পন্ন হতো তা অপরিহার্যভাবে ভারতীয় ছিল। ইউরোপীয়রা সদর আদালতের এখতিয়ার বহির্ভূত ছিল, কলকাতার বাইরে দেশীয় লোকদের উপর সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার ছিল না। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তির সঙ্গে সঙ্গে আদালতের এই দ্বৈত এখতিয়ারের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজ ব্রিটিশ ভারত শাসনভার সরাসরি গ্রহণ করে। 1861 সালে হাইকোর্ট অ্যাক্টে ভারতের প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে হাইকোর্ট প্রতিষ্ঠা ব্যবস্থা রাখা হয়। সাবেক সুপ্রিম কোর্ট ও সদর আদালতের স্থলে প্রতিষ্ঠিত হয় হাইকোর্ট। এই হাইকোর্টে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুসারে বিভিন্ন বিচার কার্য সম্পন্ন করা হতো। সমগ্র বাংলায় কলকাতা হাইকোর্টের এখতিয়ারভুক্ত ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের পর এ ব্যবস্থা বহাল ছিল। 1935 সালে ভারত শাসন আইন প্রত্যেক প্রদেশে একটি হাইকোর্ট এবং কেন্দ্রে একটি ফেডারেল কোর্ট প্রতিষ্ঠার বিধান ছিল। ভারত বিভাগের পর 1947 সালে পাকিস্তান প্রভিশনাল সংবিধান আদেশে 1947 সাল বলে ঢাকায় একটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারত শাসন আইনের 1935 সালের ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উপর অর্পিত ক্ষমতা ও কার্যাবলী অতঃপর ভারতীয় স্বাধীনতা আইনের অধীনে পাকিস্তান গণপরিষদের উপর ন্যস্ত হয়। 1935 সালের আইনে ব্রিটিশ ভারতের প্রতিটি প্রদেশে একটি করে হাইকোর্ট স্থাপনের বিধান ছিল। এই আইনই পাকিস্তানের আদেশে পরিণত হয়। পাকিস্তান একটি প্রদেশ হিসেবে পূর্ব বাংলার রাজধানী ঢাকায় একটি হাইকোর্ট স্থাপিত করে। 1954 সালে গণপরিষদে 1935 সালের আইন সংশোধন করা হয়। সংশোধনীতে বলা হয় প্রত্যেক হাইকোর্টের আওতাধীন এলাকায় এর এখতিয়ারভুক্ত বিষয়ে যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রদেশের যে কোনো সরকারের উপর হ্যাবিয়াস কার্পাস ধরনের রিট সহ যে কোনো রিট, নিম্ন আদালতের প্রতি হুকুমনামা, নিষেধাজ্ঞা, সমন জারিকরণ সহ উচ্চ আদালতের রেকর্ড আবেদন অথবা অনুরূপ যে কোনো বিষয়ে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ধারা 223-এর এ। 1956 সালে সংবিধান প্রদত্ত হাইকোর্টের এখতিয়ার ক্ষমতাবলী 1962 সালে প্রণীত সংবিধানে ব্যাপক পরিবর্তন করা হয়। এরপর আসলো বাংলাদেশ। বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে যে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে বাংলাদেশের জন্য একটি সুপ্রিম কোর্ট, যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে পরিচিত হবে। হাইকোর্ট বিভাগ মূল মামলা পরিচালনা, আপিল ও অন্যান্য বিচার কার্য সম্পাদন করবে এবং বাংলাদেশের
সংবিধান কর্তৃক এর উপর অর্পিত সময়ে সময়ে অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কার্যক্রম সম্পন্ন করবে। আমরা এবার দেখি বাংলাদেশের হাইকোর্টের যে স্ট্রাকচার সেটা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুটো বিভাগ নিয়ে গঠিত, একটি হলো আপিল বিভাগ, অন্যটি হলো হাইকোর্ট বিভাগ। তো আমরা দেখলাম যে এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আসলো, সেই শুরু থেকে এ পর্যন্ত যে ধারাবাহিক যে এর কার্যক্রম তার সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা পেলাম। তো আমরা একটু দেখি যে এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিগুলের একটি তালিকা আমরা উপস্থাপন করব, যে একদম প্রধান বিচারপতি থেকে, প্রথম বিচারপতি থেকে শুরু করে একদম শেষ বিচারপতি পর্যন্ত এই তালিকা আছে। এই তালিকা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হবে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, তিনি ছিলেন প্রথম। এবং সর্বশেষ বর্তমান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, তিনি 3 ফেব্রুয়ারি 2008 সালে যোগদান করেন এবং বর্তমান পর্যন্ত চলমান আছেন। তো আমরা এই ভিডিও তৈরি করতে গিয়ে বেশ কিছু ইন্টারনেট ঘাটাঘাটি করে বেশ কিছু পেজের সহযোগিতা নিয়েছি। আমরা ধন্যবাদ জানাতে চাই প্রথমে বাংলাপিডিয়াকে। বাংলাপিডিয়া থেকে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের উপর একটি আর্টিকেল আমরা দেখেছি, সেখান থেকে সহযোগিতা নিয়েছি। এরপর ধন্যবাদ জানাতে চাই সিরাজুল ইসলাম স্যারকে, তিনি তার এই আর্টিকেলটি বাংলাপিডিয়া প্রকাশ করেন, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যারকে। এবং আমরা সহযোগিতা নিয়েছি উইকিপিডিয়াকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিও দেখে অনেক কিছু জানলেন। আর দেরি না করে এখনই বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন বাংলা ল স্কুল @gmail.com। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/বাংলা ল স্কুল। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।